নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন নাই আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো না, আজও খুব একটা ইন্টারেস্টিং বিষয় পড়াবো। এই বিষয়টা অবশ্যই আমার ক্লাস টেনের ছাত্র মিমোর জন্যে, অনেকে ওকে মোমো বলে ডাকে। কেন মোমোর জন্যে? যে ও অনেক দিন ধরে আমাকে বলছে, স্যার দুর্গাপুজোতে এগিয়ে এলো, আমাকে যদি একটু বিষয়টা পরিষ্কার করেন। আমি বললাম, কী কী বিষয় পরিষ্কার করতে হবে? তোমার বাড়িতে কি কোনো নোংরা ফোংরা জন্মেছে? মানে না না স্যার, ওটা নয়, এনাদের বিষয়টা কি পরিষ্কার করতে হবে। ও তখন আমাকে তিনটে বিষয়ের কথা বললেন। কি কি বলতো? সেটা সেটা হচ্ছে শারদীয় পূজা কি, বাসন্তী পূজা কি, অকাল বোধন কি। ঠিক আছে নিমো, তাহলে আজকে এসো, আমি তোমাকে পরিষ্কার করে দেবো সব। ওর কথা মাথায় রেখে কিন্তু আজকের এই আমার ভিডিওর আয়োজন, যে শারদীয় পূজা কি, বাসন্তী পূজা কি, অকাল বোধন কি, বিষয়টা একটু ক্লিয়ার করি। এক এক করে ক্লিয়ার করি তাহলে বোঝা যাবে। একটু আসি, দেখ এই যে শারদীয়া পূজা, একটু খেয়াল করো, শারদীয়া এই শব্দটা কোথার থেকে এসেছে বলতো? শরৎ, ঠিক আছে। এই শারদীয়ের শরৎ যুক্ত স্নেহ, তাকে বলা হয় কিন্তু শারদীয়, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে আপত্তয় স্নেহ, আ যেটা আছে আ দরকার নয়, শারদীয় কথাটা শরৎ যুক্ত স্নেহ। এইবার দেখো, এই যে শরৎ, শরৎ মানে কি? শরৎ একটা কাল, শরৎ একটা কি কাল। এই শরৎকালে যে দুর্গাপূজা হয় তাকে বলা হচ্ছে শারদীয় দুর্গাপূজা। কি বললাম? শরৎকালে যে দুর্গাপূজা হয় সেটা শারদীয় দুর্গাপূজা। এই যে আশ্বিন মাস বা কখনো কার্তিক মাসে এখন যে দুর্গাপূজাটা হচ্ছে তাকে কি বলছে? তাকে শারদীয় পূজা বলা হচ্ছে, শারদীয়া পূজা, বা এই শরৎকালে হয় বলে শারদীয়। এমনি এমনি নয়, এই দুর্গাপূজার নাম শারদীয় কেন হয়েছে? শরৎকালে হয় বলে কিন্তু এর নামটা শারদীয়। বুঝে গেল বন্ধু? এবার আসে কি বাসন্তী পূজা। তাহলে বাসন্তী পূজা কি? এই যে বাসন্তী পূজাটা কি, বাসন্তী শব্দটা এসেছে বসন্ত থেকে। কোথা থেকে এসেছে? বসন্ত, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে বাসন্তী। আসলে বসন্তকালে যে দুর্গাপূজাটা হয়, এই দুর্গাপূজাটা কখন হচ্ছে? শরৎকালে হচ্ছে। আর এই দুর্গাপূজাটা কখন হচ্ছে বলতো? বসন্তকালে হচ্ছে। বসন্তকালে যে দুর্গাপূজা হয় তাকে বলা হচ্ছে বাসন্তী পূজা, শরৎকালে যে দুর্গাপূজা হয় তাকে বলা হচ্ছে শারদীয় পূজা। ব্যাপারটা ক্লিয়ার হলো? এইবার প্রশ্ন, তাহলে এটাই বাসন্তী শারদীয়া, তাহলে ব্যাপারটা কি করে হলো? দুটো পার্থক্য হলো কি করে? আমি বুঝলাম না, বিট্টু দুটো বউ বিয়ে করেছিল, দুটো বউ, এটা বড় বউ, এটা ছোট বউ, আগে করেছিল বড় বউ, পরে করেছিল ছোট বউ। তাহলে এই যে বিষয়টা, এই যে বাসন্তী পূজা শারদীয় পূজা, কি করে হলো, কেন হলো, এই কালগত দিক থেকে তাহলে কোনটার গুরুত্ব বেশি? এই বসন্ত মানে চৈত্র মাসের দিকে যেটা হয় সেটা বাসন্তী পূজা, আর যেটা আমাদের এই যে এখন আশ্বিন বা কার্তিক মাসের যেটা হয় সেটা হচ্ছে শারদীয় পূজা। এবার এই দুটোর বিষয়টাকে এইবার ক্লিয়ার করি। এই দুটো বিষয়টাকে ক্লিয়ার করতে হলে আমাকে চলে যেতে হবে কিন্তু অকাল বোধনের দিকে। কোথায় চলে যেতে হবে? অকাল বোধনের দিকে, ঠিক আছে বন্ধু। এইবার দেখো, অকাল বোধনে আসি, বিষয়টা দেখো, অকাল বোধন, অকাল, অ মানে নয়, কাল মানে কি সময়, বোধন মানে কি আরাধনা। কি বললাম? আরাধনা। অর্থাৎ আরাধনার সময়টা ভালো নয়, অকাল। সময়টা কি? অকাল, ভালো সময় নয়। ব্যাপারটা কেমন একটু তোমাদের বলে রাখি। কি রকম? আসলে আমরা প্রত্যেকেই জানি শ্রীরামচন্দ্র, ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র, ঠিক আছে। বিট্টুর অনেক ইচ্ছা শ্রীরামচন্দ্র হবে, হ্যাঁ, ভাবা যায় না, অসত্যি থাকা ভালো। এই যে ত্রেতাযুগে রামচন্দ্র, আমরা জানি রাবণকে বধ করার পরে তিনি যখন ফিরে এসেছিলেন সীতা উদ্ধার করে, তখন তিনি পূজা করতে কিন্তু চেয়েছিলেন। সময়টা কখন ছিল জানো? সময়টা ছিল তখন কিন্তু এই শরৎকাল, এই আশ্বিন কার্তিক মাস, তিনি পুজো করবেন। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল জানো? এই যে যখন এই শরৎকাল, যখন এই শরৎকাল, তখন কি হয়, সূর্য, এই যে আমাদের এই যে সূর্য মামা দেয় হামা গায়ে ওই রাঙা জামা, ওই সূর্য মামা তখন কি করে জানো? তখন সূর্য মামা বিষুব রেখা থেকে, বিষুব রেখা থেকে তখন উত্তর, এই যে বিষুব রেখা থেকে আমরা কি জানি বলতো? একটা উত্তর দিকে গমন করে, আর একটা কি করে বলতো? দক্ষিণ দিকে গমন করে। এই যে উত্তর দিকে যখন সূর্য বিষুব রেখা থেকে উত্তর দিকে গমন করে তখন বলেছে উত্তরায়ণ, আর যখন দক্ষিণ দিকে গমন করে তখন কিন্তু দক্ষিণায়ণ। এটা হচ্ছে কিন্তু আমাদের ভূগোলের, আমাদের বিস্তারিতে কিন্তু পড়েছি, এই বিষয়টা একটু জানতে হবে। এই যে উত্তর দিকে যেমন গমন করে উত্তরায়ণ, দক্ষিণ দিকে গমন করে দক্ষিণায়ণ, এই উত্তরায়ণ প্রসেসটা, এই উত্তরায়ণ, এই সূর্যের যে উত্তরায়ণ, এই যে উত্তরায়ণ, এই প্রসেসটা কমপ্লিট হতে 6 মাস সময় লাগে।
কমার সময় লাগে 6 মাস, ঠিক তেমন দক্ষিণায়ন যেটা সেটাও কমপ্লিটে কমার সময় লাগে 6 মাস সময় লাগে, ঠিক আছে? এবারে এই যে 6 মাস, এই যে 6 মাসটা কমপ্লিট, এটা হচ্ছে আমাদের আমাদের জীবনে 6 মাস, কিন্তু দেবতাদের জীবনে এই 6 মাসটাই একদিনের সমান। কত দিনের সমান? দেবতাদের ক্ষেত্রে একদিনের সমান, আর আমাদের ক্ষেত্রে 6 মাসটা 6 মাসে। এইবার দেখো, যখন উত্তরণে সূর্য থাকে তখন দেবতাদের ক্ষেত্রে তখন হচ্ছে দিন, উত্তরায়ণটা তাদের ক্ষেত্রে কি বলতো? দিন। উত্তরায়ণটা তাদের ক্ষেত্রে কি বলতো? দিন। আর দক্ষিণায়ন যেটা, এই যে দক্ষিণায়ন সেটা কি বলতো তাদের ক্ষেত্রে? কি বলতো? রাত। তাদের ক্ষেত্রে কি বললাম? রাত। তাহলে এই যে দিনের বেলা, কি মানুষ তো দিনের বেলা ঘুমায় তো নাকি? তাই না, দিনের বেলা জাগে, রাতের বেলা ঘুমায়। তাহলে এই উত্তরায়ণের সময় দেবতা কি জেগে আছে? ক্লিয়ার? তার মানে কি জেগে আছে? তাহলে মানুষ যখন জেগে থাকে তখনই তো দেবতারা, যখন জেগে থাকবে তখনই তো তাকে পুজো টুজো দিতে হবে। ঘুমন্ত মানুষকে কি কেউ পুজো দেয় নাকি? ঘুমন্ত দেবতাকে কেউ পুজো দেয় নাকি? না। তাহলে উত্তরায়ণের সময়টা কি ঠিক সময়? এই যে ঠিক সময়, এই 6 মাস দিনের বেলা তখন পুজো দিতে হবে, পুজো দিয়ে যায় দেবতাকে। এই যে উত্তরায়ণটা যখন ঘটে তখন সেটা কিন্তু চৈত্র, বৈশাখ মাস জুড়ে, ঠিক আছে? এই যে সেই যে চৈত্র বৈশাখ মাস জুড়ে, তাই সেটা তখন কিন্তু বাসন্তী পূজা। অর্থাৎ দিনের বেলা এটা হয়ে থাকে, বাসন্তী পূজার দিনের বেলা হয়ে থাকে। দক্ষিণায়নে কি হলো? তখন দক্ষিণায়নের দেবতারা কি ঘুমন্ত, 6 মাস ধরে ঘুমাচ্ছে। ঘুমন্ত দেবতাকে কেউ পুজো করে না? ডেকে ডেকে তুলতে হবে তো, ওঠো লক্ষ্মী, ওঠো সরস্বতী, তাই তো? ওঠো নারায়ণ, ওঠো কৃষ্ণ, তুলতে হবে তো, তো তুলে পুজো দিতে হবে, একটা সমস্যার ব্যাপার না? তাহলে তখন রামচন্দ্র কি করেছিল? সেই পুজো তো দিতে হবে, তাই রামচন্দ্র তখন কি দেবতাদের জাগিয়েছিল, এই অকালে তিনি জাগিয়েছিলেন, অকালে জাগিয়ে দেবতাদের আরাধনা বা বোধন করেছিলেন বলে সেটা কি হয়ে গেল? অকাল বোধন। কোন সময়টায়? যেটা কিন্তু এই বর্তমানে শরৎকালে, যেহেতু স্বয়ং রামচন্দ্র শরৎকালে দেবতাদের ঘুম থেকে জাগিয়ে তাদের বোধনটা করেছিলেন, তাই সেটা হয়ে গেছে কিন্তু অকাল বোধন। তাই প্রকৃতপক্ষে বাসন্তী পূজা শারদীয় পূজার মধ্যে পার্থক্য, শারদীয় পূজাটা আসলে অকাল বোধনের পূজা, আর বাসন্তী পূজাটা হচ্ছে অরিজিনাল পূজা। শরৎকালে হয় বলে সেটা হচ্ছে শারদী পূজা, বসন্তকালে হয় বলে সেটা বাসন্তী পূজা। অসময়ে ঘুম থেকে জাগিয়ে তুলে রামচন্দ্র তিনি মা দুর্গার আরাধনা করেছিলেন বলে সেটা হচ্ছে অকাল বোধন। কেন? কারণ তিনি রাবণকে বধ করেছিলেন, ফিরে এসেছিলেন, সেই জায়গাটা উদযাপন করতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে, মানুষের মধ্যে পৌঁছে